রাস্তার এক ভিখারি ড্রাগ অ্যাডিক্টেড একটি ছেলে যে জীবনের কাছে পরাজিত। হঠাৎ তার জীবনে আশার আলো নিয়ে আসে একটি বিড়াল, আর এই ছেলেটিকে সুস্থ জীবন দেওয়ার সাথে সাথে বানিয়ে তোলে সেলিব্রিটিতে। এটি কোনো কল্পনার গল্প না, এটি একটি বাস্তব ঘটনা। এটি একটি বিড়াল ও তার মালিকের গল্প, যারা আমেরিকাতে ভাইরাল হয়েছিল, সেই গল্পটি আজ এক্সপ্লেন করব। গল্পের শুরুতে দেখা যায় জেমস নামের একটি ছেলে লন্ডনের রাস্তায় বসে গান করছে। জেমস একজন হোমলেস, টাকা উপার্জনের জন্য সে রাস্তায় গান করে। সারাদিন গান করেও একবেলা খাওয়ার মতো টাকা উপার্জন হয় না। ক্ষুধার তাড়নায় ময়লা স্তূপে যে খাবারের খোঁজ করতে থাকে, সেখানেও কোনো খাবার না পেয়ে সে একটি রেস্টুরেন্টে যায়, সেখানে যেয়ে তার সারাদিনের উপার্জিত টাকা দিয়ে অন্যের অপচয়কৃত খাবার চায়। কিন্তু মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে সেটা এখানে দেখা যায়। তার কাছে কিছু টাকা কম থাকায় খাবারটি সিঙ্কে ফেলে দেওয়া হয়, তাও তাকে দেওয়া হয় না। এরপরে জেমস খালি পেটেই শোবার জায়গা খুঁজে বেড়ায়। এমন সময় একটি ছেলে তাকে গাড়িতে আসতে বলে। ছেলেটি ছিল জেমসের বন্ধু ওয়েজ, সেও একজন ভিখারি ও ড্রাগ অ্যাডিক্ট। গাড়িটির দরজা খোলা থাকায় সে সেখানে আছে। ওয়েজ তাকে ড্রাগস দেয়। জেমস অনেক চেষ্টা করছে এই ড্রাগ অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে, তবে আজকের দিনটা তার এতই খারাপ গিয়েছে যে সে নিজেকে থামাতে পারে না। সকালে গাড়ির মালিক এলে ওয়েজ সেখান থেকে পালিয়ে গেলেও জেমস ওভারডোজের কারণে সেখানে পড়ে থাকে। অনেক ডাকার পরেও সে না উঠলে তাকে হসপিটালে নিয়ে আসা হয়। সেখানে পরিচয় হয় ভেল নামের একটি মহিলার সাথে, যে একজন সমাজসেবী এবং জেমসকে এই ড্রাগ অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে সাহায্য করছে। ভেল রেগে আছে, জেমসের ট্রিটমেন্ট চলছে, সে প্রতিদিন মেথাডোন নামের একটি মেডিসিন নিচ্ছে এই ড্রাগ অ্যাডিকশন থেকে বেরিয়ে আসার জন্য। এই ট্রিটমেন্ট চলাকালীন সে ড্রাগ নিলে তার মৃত্যুও হতে পারে। জেমসও রেগে আছে, কারণ সেও মন থেকে এই নেশার জগৎ থেকে বেরিয়ে আসতে চায়। সে আজকে ভেলকে কথা দেয় সে আর কখনোই এমন করবে না। সেখান থেকে বেরিয়ে সে তার আগের রাস্তার জীবনে ফিরে যায়। সারাদিন রাস্তায় গান করে ভিক্ষা করে, টাকা উপার্জন করে, আর রাতে ফুটপাতে ঘুমায়। অন্যদিকে ভেল তার কাউন্সিল অফিসারের সাথে জেমসকে একটি রুম দেওয়ার জন্য কথা বলে। মহিলা জানায় রুমে শর্টেজ রয়েছে, আর তার উপর জেমস একজন ড্রাগ অ্যাডিক্ট। তখন ভেল বলে জেমসের উপর বিশ্বাস আছে তার, সে মন থেকে এখান থেকে বেরিয়ে আসতে চায়, তবে এই রাস্তা তাকে এটা করতে দিচ্ছে না। যদি সে একটা থাকার জায়গা পায় তাহলে সে এখান থেকে বেরিয়ে আসতে পারবে। অবশেষে ভেল তাকে এই থাকার জায়গা দেয়, যেটা খুব একটা ভালো না হলেও রাস্তায় থাকার চেয়ে হাজার গুণ ভালো। ভেল তাকে রুমের চাবিটি দিয়ে চলে যায়। জেমস রাতে শাওয়ার নেওয়ার সময় হঠাৎ কারোর ঘরে প্রবেশ করার আওয়াজ পায়। এতে সে খুবই ভয় পেয়ে যায়। একটি বিড়াল তার ঘরে ঢুকে খাবার খাচ্ছে। জেমস তাকে দুধ দেয় খাওয়ার জন্য এবং খাওয়া শেষে বিড়ালটিকে বেরিয়ে যেতে বললে কিছুতেই বিড়ালটি যায় না। জেমস তাই ঠিক করে বিড়ালটিকে সে আজ রাতে এখানেই রাখবে, কাল তার মালিকের খোঁজ করবে। বিড়ালটিকে সে গান শুনিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বিড়ালটিকে আশেপাশের বাড়িতে খোঁজ করে, কিন্তু তার মালিককে খুঁজে পায় না। সে বিড়ালটিকে পাশের মাঠে ছেড়ে দেয়, এটা ভেবে যে কেউ তাকে সেখান থেকে নিয়ে যাবে। জেমস এরপরে একটি দোকানের সামনে এসে চুপচাপ গান করতে থাকে, কিন্তু দোকানের কর্মচারী এসে তাকে তাড়িয়ে দেয়। আর এসব একজন ভদ্রলোক দেখছিল দূর থেকে, তবে জেমসকে এদিক আসতে দেখে মুখ লুকিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। জেমস তাকে দেখে ফেলে। লোকটি জেমসের বাবা জ্যাক। জেমস তার বাবাকে জানায় যে সে ড্রাগ ছাড়ার প্রোগ্রামে জয়েন করেছে। সে সময় জেমসের সৎ মা সেখানে চলে আসে। জেমস ক্রিসমাসে তাদের সাথে ডিনার করতে চায়। তার বাবা তার সৎ মাকে জিজ্ঞেস করলে সরাসরি তার সৎ মা তাকে না করে দেয় এবং বলে জেমসকে তারা তাদের সন্তানের সামনে নিতে পারবে না। জেমসের বাবা তার হাতে কিছু টাকা দিয়ে চলে যায়। জেমস মন খারাপ করে বাসায় চলে আসে। বাসায় এসে সে বিড়ালটিকে জখম অবস্থায় দেখতে পায়। পাশে থাকা একটি মেয়েকে সে বিড়ালের ব্যাপারে জিজ্ঞেস করলে মেয়েটি বলে সে বিড়ালটিকে চিনে না। মেয়েটির নাম বেটি। বেটি বিড়ালকে এই অবস্থায় দেখে সে তার বাসায় নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা করে সে জেমসকে বলে বিড়ালটিকে ডক্টরের কাছে নিয়ে যেতে। জেমস বলে এটা তার বিড়াল না, সে এটি রাস্তায় পেয়েছে। বেটি তাকে একটি চ্যারিটি কার্ড দেয় এবং বিড়ালটির নাম রাখে বব। জেমস বিড়ালটিকে সেই ডক্টরের কাছে নিয়ে আসে, সেখানে ফ্রিতে চিকিৎসা দেওয়া হয়। সারাদিন অপেক্ষা করে সে ডক্টর দেখায়। সেখানে টাকা না লাগলেও ওষুধ কিনতে তো টাকা লাগবে। বাবার দেওয়া টাকাটি সে না ভেবে ববের জন্য ওষুধ কিনে ফেলে।
যেই টাকাটি সে রেখেছিল তার খাবারের জন্য। বাসায় এসে সে প্রচুর চেষ্টা করেও ববকে ওষুধ খাওয়াতে পারে না। তখন তার মনে পড়ে বেটির কথা। সে বেটির কাছে গেলে খুব সহজেই বেটি তাকে ওষুধ খাইয়ে দেয়, ববের জন্য খাবার দেয় এবং জেমসের বিষয়ে তাকে জিজ্ঞেস করে। বেটি ড্রাগ অ্যাডিক্টেড লোকদের সহ্যই করতে পারে না, তাদের থেকে সে দূরে থাকে। এ কথা শুনে জেমস তার বিষয়ে কিছু বলে না। সে বলে সে একজন মিউজিশিয়ান, গান করে, গান লেখে, সেই গান রাস্তায় গিয়ে পারফর্ম করে। জেমস আস্তে আস্তে বেটিকে পছন্দ করতে শুরু করে। জেমসের সঙ্গী হিসেবে রয়েছে বব আর কথা বলার জন্য রয়েছে বেটি। এরপরে জেমস ভেলের কাছে যায়। সে তাকে সব খুলে বলে। ববের কথা, বেটির কথা ভেল জেমসের মুখে শুনে, বেটির এত প্রশংসা শুনে তাকে বলে, ড্রাগ অ্যাডিক্টেডদের জন্য ইমোশন খুবই খারাপ জিনিস, সে রিলেশনশিপের জন্য একদমই প্রস্তুত নয়। সে এখানে ধাক্কা খেয়ে আবার ড্রাগ নেওয়া শুরু করতে পারে, তাই খুব ধীরে ধীরে জেমসের জীবনে আগানো উচিত। এসব ভেবে তার খুব খারাপ লাগে, তবে সে এখন অনেক ভালো আছে। বাড়িতে এসে ববের সাথে সময় কাটায়, তার দেখাশোনা করে। এরপর বব সুস্থ হয়ে গেলে সে ববকে মাঠের পাশে ছেড়ে দিয়ে আসে, তার কাজে চলে যায়। তবে বব তার পিছু ছাড়ে না। পিছু করতে করতে জেমস যে বাসে উঠে যাচ্ছিল সে বাসে উঠে পড়ে। জেমস এবার ববকে কোলে তুলে নেয়। বাসের সবাই ববকে দেখে অনেক খুশি। বাসের কর্মচারী জেমসকে একটি ফিতে দেয় ববের গলায় বাঁধার জন্য। এবার জেমস ববকে কাঁধে করে তার কাজের জায়গায় নিয়ে যায়। কিউট একটি বিড়ালকে দেখে সবাই খুব খুশি হয়। সবাই ববের ছবি তুলতে থাকে। ববের জন্য আজ অনেক মানুষ জেমসের গান শুনতে জড়ো হয়। জেমস আজকে অনেক খুশি ববের জন্য। জেমসের আজকে অনেক টাকা ইনকাম হয়েছে। এমন সময় একটি বৃদ্ধ মহিলা এসে জেমসকে বলে জেমস খুব ভালো একজন পার্টনার পেয়েছে, যে সব সময় জেমসের সাথে লয়াল থাকবে, যেমনটা একটা মানুষও থাকে না। আর এসব একটা সাইট থেকে জেমসের বন্ধু ভেজ দেখছিল। জেমস ববকে নিয়ে বাসায় আসে এবং আজকে দুজন পেট ভরে খাওয়া দাওয়া করে। পরের দিন সকালে ভেজ জেমসের সামনে আসে এবং তার কাছে সাহায্য চেতে থাকে। জেমস ভেজকে বলে কিছু টাকা দিয়ে সে যেন আর জেমসের কাছে না আসে, কারণ সে অনেক কষ্টে নেশার জগৎ থেকে নিজেকে বাঁচিয়ে এনেছে। সে চায় না ভেজের পাল্লায় পড়ে সে আবার নেশার জগতে যাক। আজকেও অনেক মানুষ জেমসের গান শুনতে এসেছে। ববের জন্য আজকেও জেমসের অনেক টাকা উপার্জন হয়েছে। বাসায় ফেরার পথে জেমস এর সাথে বেটির দেখা হয়। জেমস বেটিকে ডিনারের জন্য অফার করে। বেটি এর উত্তরে বলে আজকে সে জেমসের জন্য নিজে হাতে রান্না করবে। জেমস বেটির সাথে ডিনারের কথা ভেবে খুব খুশি হয়। তারা অনেক খুশি হয়ে একসাথে ডিনার করে এবং অনেক গল্প করে। পরের দিন সকালে জেমস ববের জন্য অনেক খাবার কেনে। খাবার কিনে যাওয়ার পথে জেমস রাস্তায় ভেজকে ড্রাগ ওভারডোজে পড়ে থাকতে দেখে। সে তাকে উঠানোর জন্য অনেক চিল্লাচিল্লি করে। তার চিৎকারে বেটি আসে এবং ভেজের সেন্স না ফেরায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ভেজকে বাঁচানো সম্ভব হয় না। এতে বেটি খুবই ভেঙে পড়েছে। সে জেমসকে জানায় যে সে যেখানে থাকে সেটা তার ভাইয়ের অ্যাপার্টমেন্ট। তার ভাই ড্রাগ ওভারডোজে মারা গিয়েছে। সে তার ভাইকে খুব ভালোবাসত। তার ভাইয়ের স্মৃতি আঁকড়ে এখানে পড়ে আছে, এজন্য সে ড্রাগ অ্যাডিক্টেড মানুষদের পছন্দ করে না। এগুলো শুনে জেমসও খুব দুঃখিত হয়। এর পরের দিন জেমস ভেলির কাছে এসে জানায় সে পুরোপুরিভাবে ক্লিন হতে চায়। জেমস যেই প্রোগ্রামে আছে সেখানে তার অ্যাডিকশন থেকে বের হয়ে আসার জন্য একটি মেডিসিন দেওয়া হয়। এই মেডিসিনের নাম মেথাডোর। এটি প্রতিদিন অল্প অল্প করে দেওয়া হয় যেন ড্রাগ অ্যাডিক্টেড পিপল রাস্তার ক্ষতিকারক ড্রাগ না নেয়। এটিও এক ধরনের ড্রাগ, আর জেমস এটা থেকে মুক্তি পেতে চায়। কিন্তু ভ্যালি তাকে জানায় সে এখনও এটার জন্য প্রস্তুত নয়। কিন্তু জেমস তাকে বলে সে তার বন্ধু ভেজকে ড্রাগ ওভারডোজে মারা যেতে দেখেছে, আর সে এভাবে একদমই মরতে চায় না। এরপরে ভ্যালি তাকে জানায় নিউ ইয়ারের ছুটির পরেই তারা এটি করবে। এরপরে জেমস বেটি এবং বব নিউ ইয়ার উদযাপন করে। তারা একসাথে ডিনার করে এবং খুব ভালো সময় কাটায়। জেমস এবং বেটি একে অপরকে উপহার দেয়। এরপরে জেমস তার বাবার বাড়িতে আসে। সেখানে সে এসে তার দুই স্টেপ সিস্টার খেলা করছিল সেটা দেখে। তাদেরকে সারপ্রাইজ দিতে জেমস তার কোর্টের ভিতরে ববকে লুকিয়ে নিয়ে আসে।
তার বাবা জেমসকে দেখে মোটেও খুশি নয়। এরপরে বব কোত থেকে বের হয়ে পুরো বাড়িতে ছুটোছুটি করে, এতে করে তাদের সমস্ত ডেকোরেশন নষ্ট হয়ে যায়, যার ফলে জেমসের সৎ মা তাকে অনেক কথা শোনায়। একটুখানি খুশির খোঁজে এসে অনেকটা অপমান আর কষ্ট নিয়ে জেমস সেখান থেকে চলে যায়। পরের দিন জেমস যখন রাস্তায় গান করছিল তখন একটি ছেলে এসে ইচ্ছে করে তার সাথে ঝামেলা বাঁধিয়ে দেয়, এতে করে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সিসি ক্যামেরায় তার কোনো দোষ খুঁজে না পায় পুলিশ তাকে ছেড়ে দিলেও তাকে 6 মাসের জন্য রাস্তায় গান করা থেকে ব্যান করে। এত কিছুর পরেও জেমসের চিন্তা শুধু ববকে নিয়ে। ভ্যালি জেমসকে জানায় সে সুস্থ আছে। পরের দিন জেমস মেথাডোরের ডোজ নিতে আসলে বেটি তাকে দেখে ফেলে। জেমস বেটিকে অনেক বুঝানোর পরেও বেটি তাকে ভুল বুঝে, সে কেন তার ড্রাগ অ্যাডিকশনের ব্যাপারটি লুকিয়েছে। বেটি একদমই ড্রাগ অ্যাডিক্টেড মানুষদের পছন্দ করে না, এজন্য সে রাগ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জেমস এখন রাস্তায় গান করতেও পারবে না, তাই সে উপার্জনের মাধ্যম খুঁজতে পৌঁছে যায় বিগ ইশু নামে একটি ম্যাগাজিন অফিসে। সেখানে সে কাজ নেয়, প্রতিদিন ববকে ঘাড়ে করে নিয়ে ম্যাগাজিন বিক্রির জন্য সে বের হয়। একটি বিড়াল কাঁধে নিয়ে এমন ম্যাগাজিন বিক্রি করতে মানুষ এই প্রথম কাউকে দেখছে। এখানেও ববের জন্য মানুষ জড়ো হতে থাকে, সবাই জেমসের থেকে ম্যাগাজিন কিনে আর তাদের সাথে ছবি তুলে, যার ফলে জেমসের অনেক টাকা উপার্জন হয়। সবাই তার কাছ থেকে ম্যাগাজিন নেওয়ার জন্য তার পাশের কর্মচারীর বিক্রি একদমই কমে যায়, যার ফলে সে জেমসকে একদমই পছন্দ করে না। একদিন এক কাপল তার কাছে এসে স্যার বলে সম্বোধন করে এবং ছবি তুলে একরকম জোর করেই তার থেকে ম্যাগাজিন কিনে নেয়। আর এসব সেই কর্মচারীরা দেখে জেমসের বিরুদ্ধে ম্যাগাজিন অফিসে নালিশ করে। অন্য সেলারের এরিয়াতে ম্যাগাজিন বিক্রির জন্য সেখানেও তাকে 1 মাসের জন্য ব্যান করা হয়। এরপরে জেমস সত্যি অনেক ভেঙে পড়ে, তার জমানো টাকাও সব শেষ, সে না নিজের জন্য খাবার কিনতে পারছে না ববের জন্য। তাদের খুবই কষ্ট হচ্ছিল, এজন্য একরকম বাধ্য হয়ে জেমস আবার রাস্তায় গান করা শুরু করে। আর বেটি জেমসকে রাস্তায় গান করতে দেখে অনেক কথা শোনায় এবং বলে তাকে রাস্তায় গান করতে দেখলে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে। জেমস বেটিকে জানায় তার কিছু করার নেই, সে আর বব না খেয়ে আছে, খাবারের জন্য তাকে গান গেতে হবে। এবারও বেটির সাথে একরকম জেমসের ঝগড়া হয়। 1 মাস কেটে গেলে জেমস আবারও সেই ম্যাগাজিন বিক্রির কাজ শুরু করে। এরপরে একদিন একজন মহিলা এসে জেমসের কাছে ববকে কেনার জন্য বলে। জেমস মহিলাটিকে জানায় বব ইজ নট ফর সেল। তাকে অনেক বোঝানোর পরেও সে যখন বুঝছিল না তখন জেমস তাকে প্রশ্ন করে জেমস তার ছেলেকে কিনতে চায়, তার মূল্য কত। অর্থাৎ এখানে দেখা যায় বব এখন জেমসের সন্তান সমতুল্য, সে কোনো কিছুর বিনিময়ে ববকে হারাতে চায় না। সব বিশৃঙ্খলার মধ্যে কিছু কুকুরকে দেখে ভয় পেয়ে বব ছুটতে থাকে, এভাবে ববকে আর জেমস খুঁজে পায় না, বব হারিয়ে যায়। পরের দিন জেমস ভ্যালির কাছে এসে সব বলতে থাকে এবং কান্না করতে থাকে, সে ববকে কি প্রমিস করেছিল এবং তার ভুলের জন্যই বব আজ হারিয়ে গিয়েছে। এরপরে ভ্যালি বুঝতে পারে জেমস কতটা ভালো হয়েছে, সে কতটা রেসপন্সিবল হয়েছে, একটি বিড়ালের জন্য সে কতটা চিন্তা করছে। এদিকে জেমস একদম ভেঙে পড়েছে, তার খুব কষ্ট হচ্ছে ববকে ছাড়া থাকতে। এরপরে বব তার বাড়িতে ফিরে আসে, ববকে দেখে জেমস অনেক খুশি হয়, সে তার হারানো সন্তানকে আবার ফিরে পেয়েছে। এরপরে ভ্যালি তাকে জানায় সে একদম ক্লিন হয়ে আসার জন্য প্রস্তুত হয়েছে, তবে এটি তার জন্য খুব বড় একটি পরীক্ষা। মেথাড্রোর বন্ধ করে দিলে ড্রাগ ছাড়া থাকা কতটা ভয়ঙ্কর হতে চলেছে, 7 দিন তাকে মেথাড্রোর ছাড়া থাকতে হবে এবং কোনো রকম ড্রাগ নেওয়া যাবে না, এজন্য তাকে 7 দিন ঘরেই থাকতে হবে, কারণ বাহিরে গেলেই তার ড্রাগ নেওয়ার ইচ্ছে জাগবে মনে, শরীর খুবই খারাপ হয়ে যাবে, হাত পা কাঁপতে থাকবে, সে এই যন্ত্রণা কোনোভাবেই সহ্য করতে পারবে না, এরপরেও তাকে সহ্য করে ঘরেই থাকতে হবে, বাইরে এলেই সে হয়তোবা আবার ড্রাগ নেবে। এতে জেমস রাজি হয়ে যায়। এতদিন বেটি রাগ করে থাকলেও এখন আর সে জেমসের উপর রাগ করে নেই, সে জেমসকে বলে 7 দিনের জন্য প্রচুর খাবার তার ঘরে মজুদ রাখতে হবে, যেন কোনো কারণেই তাকে ঘরের বাইরে যেতে না হয়। এরপরে শুরু হয় জেমসের জীবনের সেই ভয়ানক 7 দিন। মেথাডোর ছাড়া জেমসের খুবই কষ্ট হতে থাকে, হাত পা কাঁপতে থাকে, শরীর খুবই খারাপ হয়ে পড়ে। এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জেমসের সেই 7 দিন কেটে যায়। এখন জেমস পুরোপুরি সুস্থ, সে সমস্ত রকম ড্রাগ ছাড়াই এখন থাকতে পারে। এখন জেমসের কাছে পৃথিবীটা খুবই সুন্দর ও সুস্থ মনে হচ্ছে। এরপরে জেমস
বেলের সাথে দেখা করতে চায় এবং তাকে ধন্যবাদ জানায় তার এই কঠিন সময়ে তাকে সাহায্য করার জন্য, তার পাশে থাকার জন্য। এরপরে সে বেটির কাছে দেখা করতে যায়। এখন সেও তার ভাইয়ের অ্যাপার্টমেন্ট ছেড়ে বাড়িতে, অর্থাৎ তার বাবা মার কাছে ফিরে যাচ্ছে। ভাইয়ের মৃত্যুর কথা ভেবে সে আর তার জীবন নষ্ট করতে চায় না। যাওয়ার আগে বেটি তার বাড়ির ঠিকানা, ফোন নাম্বার এবং জেমসের জন্য একটি উপহার দিয়ে যায়। জেমসের সাথে বেটিও এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এরপরে জেমস চলে যায় সে পাবলিকেশনের কাছে। তারা জেমসকে বলে তার এবং ববকে নিয়ে বই লিখতে। বই লেখা শুরু করার আগে সে তার বাবার সাথে দেখা করতে আসে এবং বলে সে এখন ড্রাগ অ্যাডিকশন থেকে বের হয়ে এসেছে। এটা শুনে তার বাবা অনেক খুশি হয়। সৎ মা কে এসেছে জিজ্ঞেস করলে তার বাবা জোর গলায় বলে জেমস এসেছে এবং সে তার ছেলের সাথে কথা বলছে। জেমসও খুব খুশি হয়ে তার বাবার কথা শুনে চলে আসে। জেমস বই লেখা শুরু করে। প্রথমে সে বই লিখতে না পারলেও ববকে নিয়ে একটি বই লিখে ফেলে আর দেখতে দেখতে তার এই বইটি বেস্টসেলার হয়ে যায়। আর এই বই সেলিব্রেশনে ভ্যালি, বেটি এবং তার বাবার সাথে বহু পড়ুয়ারা এসে হাজির হয়। একজন হোমলেস ড্রাগ অ্যাডিক্টেড থেকে কিভাবে একজন বেস্টসেলার হয়ে উঠল এবং এর পিছনে ববের কৃতিত্ব, সবকিছুই জেমস এই বইয়ে বলেছে। তাকে শিখিয়েছে কিভাবে সুস্থ জীবন কাটাতে হয়। বব তাকে অন্ধকার জীবন থেকে আলোর পথে নিয়ে এসেছে। একটি বিড়াল আশা হারিয়ে ফেলায় একটি মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছে, সুস্থভাবে বাঁচতে শিখিয়েছে, সবসময় তার পাশে থেকেছে। আর এই মুভিটির এভাবেই সমাপ্তি ঘটে। মুভিতে দেখানো বিড়ালটি সত্যিকারে সেই বিশ্বখ্যাত বিড়াল বব। মুভিটি এখানে শেষ হলেও এটির আরেকটি পার্ট আছে। যদি আপনাদের এই পার্টটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় পার্টটি আপনাদের সামনে নিয়ে আবার আসব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।